কর্মক্ষেত্রে ফেরা মানুষের খবর জানবো সহকর্মী শাহিনুর রহমানের কাছ থেকে। তিনি আছেন সাভারে। শাহিন, পোশাক কারখানা খোলার কথা আজ, শ্রমিকরা কি কাজে যোগ দিয়েছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপালে মোড়ে। আপনাকে যদি দেখাই আমরা যে যে নারিকটালে যারা বাড়ি ফিরছিল, এই এই যে যারা কিনা খেতে বাড়ি গেছিল ঈদ, তার পরিজন পরিজনকে নিয়ে ঈদ করতে, তারা কিন্তু এরই মধ্যে কিন্তু বাসা এই কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে সাভারে আশুলিয়ায় যে তাদের কর্মস্থল, এই কর্মস্থলে কিন্তু তারা ফিরছে। আপনি জানেন যে গত রাতেও কিন্তু অনেকেই ফিরছে, যারা আজকে কিন্তু অনেকের অফিস খোলা ছিল, তারা কিন্তু তারা অফিস করছে। আর এমনকি আমরা দেখেছি যে আগামী শনিবার থেকে কিন্তু আশুলিয়া এবং সাভারের কিন্তু বেশিরভাগ শিল্প কারখানায় খুলে যাবে। আমরা যেটা ধারণা করছি যে এর মধ্যেই কিন্তু আজকে এবং আজকে রাতের মধ্যেই কিন্তু সমস্ত যারা পোশাক শ্রমিক যারা কর্মস্থলে যোগ দিবে তারা কিন্তু ফিরে আসবে এই আশুলিয়াতে। এবং আপনাকে আমি যেটা একটা কথা না বললেই নয় যে মানুষ যে আসতে শুরু করেছে এই আসার যে ভোগান্তি, ভোগান্তির মধ্যে একটি ভোগান্তি, বড় ভোগান্তি, যেটা হলো গরম। গরমের মধ্যে কিন্তু অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে এবং যারা বয়স্ক লোক তাদেরকে নিয়ে কিন্তু অনেক কষ্ট বুক করতেছে। আপনাকে যদি আমরা দেখাই এবং সেই সাথে আপনাকে জানাই যে এই যে সাভারের সাভার আশুলিয়ার যে শিল্প অধ্যুষিত এলাকা, যারা কিনা ইতিমধ্যে যারা উত্তরবঙ্গ থেকে যারা আশুলিয়াতে ফিরতেছে, কোন রকম যানজট নেই এবং পুরো স্বাভাবিক আছে। ইতিমধ্যে আপনি জানেন যে ঢাকার ইসা মহাসড়কে যে পাটুরিয়া থেকে শুরু করে যে ঢাকামুখী যে লেন আছে পুরো লেনই কিন্তু আমরা ফাঁকা দেখতে পেরেছি। এবং প্রচুর লোক যারা কিনা ঢাকার উদ্দেশ্যে আসতে শুরু করেছে। এই ছিল তাকিয়া আশুলিয়া এবং সাভারে আশুলিয়ার বাইপালের মোড় থেকে এটাই সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ।